সুপ্রিয় দর্শক, প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দী আছেন বাংলাদেশের ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে মাওলানা মামুনুল হককে। হাসপাতালে মামুনুল হককে নিয়ে খারাপ খবর দিলেন ডাক্তাররা। এদিকে মামুনুল হকের খারাপ অবস্থা দেখে একই বললেন নায়ক সাকিব খান। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা বিনোদন জগৎ সহ দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। 2021 সালের 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতায় নেমে হাটহাজারিতে বিক্ষোভ মিছিল থেকে ব্যাপক তাণ্ডব ও সহিংসতা চালায় হেফাজতের কর্মীরা, যার নেতৃত্ব দেন মাওলানা মামুনুল হক। এরপর 2021 সালের 3 এপ্রিল মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁই রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা এসে তাকে ঘেরাও করে। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। পরে ওই বছরের 18 এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেফতার করা হয়। তখন থেকেই এখন পর্যন্ত কারাগারে বন্দী আছেন তিনি। এর মাঝে কয়েক দফা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে দেন। এদিকে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য তোলা হলে দেখা যায় মামুনুল হক অসুস্থ হওয়ায় হাঁটতে পারছেন না, এজন্য ক্র্যাচে ভর করে হাঁটতে হয়েছে বলে জানিয়েছে মামুনুল হকের আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন। এরপর গতকাল কারাগারে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মামুনুল হক, তারপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ডাক্তার বলেন বিভিন্ন শারীরিক জটিলতা আছে মামুনুল হকের, উচ্চ রক্তচাপ, লিভার জনিত সমস্যা ছাড়াও বিভিন্ন সমস্যা আছে, আমরা সব দিক পর্যবেক্ষণ করছি। এদিকে মামুনুল হকের অসুস্থতায় দুঃখ প্রকাশ করেছে তার ভক্ত অনুসারীরা। এ সময় তার দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা। এদিকে মামুনুল হকের অসুস্থতা নিয়ে একটি সাক্ষাৎকারে সাকিব খান বলেন, দেশের নাম করা একজন মাওলানা মামুনুল হক, তার ওয়াজ খুব সুন্দর, এমন একজন মানুষের অসুস্থতার খবর শুনলে খারাপ লাগে। জীবনে বাধা বিপত্তি থাকবে, তারপরও এগিয়ে যেতে হবে। আশা করি মামুনুল হক খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এবং তার ভুলগুলো শুধরিয়ে আবার আগের মতো সবার মাঝে ফিরে আসবেন। তো প্রিয় দর্শক, মামুনুল হকের ওয়াজ আপনার কেমন লাগে লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।